কিরে গামলা, বড় মুখ বালি গামলা, তোর বাবা রান্না করছে আর তুই কি করছিস, লেপের তোলে খেলা করছিস, তাই না? তো বন্ধুরা, সমঝদার কে লিয়ে ইশারায় কাফি, চলো খেলা হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে গামলা নিজের মুখে নিজের সপাটে চোর দিল বন্ধুরা, মানে আমাদেরকে বলার দরকার নেই, সে নিজেই নিজের নোংরামিগুলোকে এবার নিজে হহ করে ফাঁস করবে। দেখবে একের পর এক সে সমস্তটা নিজে নিজে বলবে, আর সে বুঝতেও পারবে না যে সে কী থেকে কি বলে ফেলছে। তো প্লিজ ভিডিওটা ফুল দেখো, তারপর কিন্তু মন্তব্য করবে, সবটা বুঝতে পারবে যে আমি এমনি কেন বলছি। এবার প্রথমত বলি বন্ধুরা, এই গামলা বড় মুখ বালি গামলা আজকে টাইটেল কী দিয়েছে ভিডিওর, টাইটেলটা কী দিয়েছে, যে আজকে ক্লিয়ার করব, মানে বিয়ের ব্যাপারটা সে ক্লিয়ার করবে। বা বলেছে ওখানে, হ্যাঁ, ওই গুজব ছড়ানো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অস্কার দিবে। কি নিজেকে বিশাল কিছু মনে করছিস, তাই না? হ্যাঁ, স্ট্রাইক দিয়ে নিজেকে বিশাল বড় হনু মনে করছিস। তোকে নিয়ে তো এবার ওয়াইটিতে খেলা হবে, বলছি না বারবার বলছি যে নিজে যতটা চালাক মনে করছিস নিজেকে, না তো তার থেকেও বেশি চালাক কিন্তু অন্য কেউ আছে, বুঝতে পারলি? কারো মুখ বন্ধ করার ক্ষমতা তোর নেই, তোর কেন কারো নেই, বুঝতে পেরেছিস? তো এবার বলি বন্ধুরা, যে ভিডিও, ভিডিওতে প্রথমেই ঢুকে কি দেখলাম বলতো? বা আজকে এই মানে বড় মুখ বালি গামলা, ঠিক আছে, আজকে শীত আর এই যে গ্রীষ্মের মানে গরম আর ঠান্ডার এই তফাতটা আজকে বুঝালো। কিরে দালাল ঢেমনি, তোর আজকে চোখে পড়লো না, তুই সন্দীপকে বলছিলি যে সন্দীপ নাকি পার্থক্য করছে, মানে ঠান্ডা ঠান্ডাতে কী করতে হয়, গরমে কী করতে হয়, সন্দীপ নাকি পার্থক্য করছে। তাহলে আজকে তোর মালকিন কী করলো রে, মালকিন এই গামলা কী করলো আজকে, তো সেই পার্থক্যটাই করলো, তাই না? বলছে যে ভিডিওটা আজকে দেরি করে শুরু করলাম, কারণ আজকে লেপের তোলে লেত খাচ্ছি, ও উঠতে ইচ্ছা করছে না, গরমের দিনে তো তাড়াতাড়ি করে উঠে যায়, গরমের দিনে তাড়াতাড়ি করে ব্লগ শুরু করি। কেন তফাতটা কেন করলো, আর কেন তাকে, হ্যাঁ, তার বাবা রান্না করছে, তার মা অসুস্থ, আর এই মেয়ে কী করছে, একটা আদামরি মেয়ে কী করছে, বাড়িতে বসে বসে শুধু লেপের তোলে তোলে লেত খাচ্ছে, তাই না? শুধু লেত খাচ্ছে না, অন্য কিছু খেলা হচ্ছে, ওই যে বললাম সমঝদার কে লিয়ে ইশারায় কাফি। তো এবার তোমাদেরকে বলি বন্ধুরা, যে তারপরে কী দেখালো, বাবা ওই যে রান্না করছে দেখালো, আর মায়ের অসুস্থ, মানে মা এতটাই তার প্রেশার লো হয়ে গেছে, ঠিক আছে, বলছে কিন্তু টেস্ট করার পর বললো প্রেশার হাই। তো যাই হোক, তার এতটাই শারীরিক অসুস্থ যে সে ক্ষণে ক্ষণে দাঁতের পর দাঁত লেগে যাচ্ছে, কারণ উনি অসুস্থ, দুর্বল, শারীরিক দিক থেকে দুর্বল, আর এখন দেখেও বোঝা যাচ্ছে যে উনি দুর্বল। কিন্তু ওই যে, হ্যাঁ, মেয়ে মেয়ে নিজেকে বাচ্চা ভাবতে ভাবতে এত বাচ্চা ভাবছে যে ওইখানে সিনটা দেখলে তোমরা, কীভাবে করলো হাত নাচাচ্ছে, মনে হচ্ছে ছোকরি ছোকরি লাগছিল ওই গামলাকে, বিশ্বাস করো মনে হচ্ছে ছোকরি। একজন কমেন্টও করেছে যে নিজেকে এতটা ছোকরি বলে মনে করছিস কেন, নিজেকে এতটা বাচ্চা বলে মনে করছিস কেন, বিশ্বাস করো ওখানে পাগলি পাগলি লাগছিল, সত্যি পাগলি লাগছিল। কেমনি বলছিল যে সবাইকে একটু হাসানোর চেষ্টা করছি, আমার ঘরের আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, এ ধরনের বলছিল না গানটা, সত্যি মানে মানুষ কতটা জঘন্য, কতটা ই হলে, নোংরামি হলে এই ধরনের, হ্যাঁ, ভিডিওতে দেখাতে পারে, জানে না যে ওই কী কী করেছে, নিজের কুকর্মগুলোকে একবার উকিতাকি মারে না। আর যারা ওকে পজিটিভ কমেন্ট করে না, আমি মনে করি যে ওরা সব কটা নোংরা, একদম সব একদম ধচ্চর মার্কা নোংরা, যার জন্য ওকে বলে যে তোমার ন্যাকামি কথাগুলো শুনতে খুব ভালো লাগে। সত্যি ভালো লাগে ন্যাকামি কথাগুলো শুনতে, সত্যি ভাল লাগে না? যেই বয়সে বা যখন যেটা স্বভাব পায়, ঠিক আছে, এখন ওই বয়স ওর নেই যে তথলে তথলে ওই বাচ্চার মতো আদো আদো করে কথা বলবে, সেটা শুনতে সত্যি ভালো লাগে না? ওটা শুনলে মনে হয় কি গাটা বিষ বিষানি উঠে যায়, বিশ্বাস করো। একটা দামড়ি গামলা কোথাকার। তারপরে বন্ধুরা দেখলাম যে পার্সেল এসছে, জুতো পার্সেল এসছে, বাহ কত সুন্দর না? হ্যাঁ, কী বলছে, অনেক দিন থেকে তো ভাবছি মনটা ভালো নেই, বাড়িতে বসেই আছি, কেন রে তোর প্রেমিক তোকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না? যার জন্য বলছে যে একটা পিকনিকের প্ল্যানিং করলাম, মানে এর সাথে ওই কাকা, কাকার সাথে পিকনিকের প্ল্যানিং, দেখো কাকা বাজকে রে না, নাহলে এই গামলা ওই কাকাকেও নিয়ে পড়ে যায় ল্যাপটে, ঠিক আছে। তো এই গামলা, হ্যাঁ, একটা পিকনিকের দেখলাম প্রোগ্রাম, 1000 টাকা দিল, বলছে বাকিটা পড়ে দেব। তো এই বলছে যে আমার ভালো লাগছে না, অনেকদিন থেকে বাড়িতে বসে আছি, তুই এই যে মাঝে মাঝে ডুবকি লাগাতে যাস নিজের সাইয়ার সাথে, সেটা হয় না? না, সাইয়া একদম উধাও হয়ে গেছে, মানে মধু খেয়ে সাইয়া উধাও নাকি, কোনটা, মধু খেয়ে সাইয়া কি উধাও হয়ে গেছে?
ছি, নিজেই আজকে নিজের সমস্ত রাজগুলো খুলছে বন্ধুরা, বুঝতে পারলে? নিজের গোপন তথ্যগুলো এবার দেখো না, এক এক করে নিজেই নিজের মুখে সমস্ত কিছু বলবে, সব কিছু এক এক করে নিজে ফাঁস করবে। তারপরে পার্সেল এসছে, জুতো, 100 টাকার জুতো, বলছে 150 টাকা দাম নিল, 400 টাকা ছিল, যাই হোক তুই তো ই না, ওই জন্য তোর জুতোটা সস্তাতে দিয়ে দিয়েছে, যাই হোক জুতোটা ভালো ছিল। এবার তারপরে দেখলাম যে এই দাদা বৌদি মানে যাচ্ছে গিয়ে বলছে প্রণাম করতে হবে না, এর বৌদি প্রণাম করছে, নিজে যেমনি শ্বশুর শাশুড়িকে কোনোদিন শ্রদ্ধা ভক্তি করিসনি, কোনোদিন করিসনি, না হলে একটা মায়ের মতো বয়স্ক একটা মহিলাকে যাকে মা বলে ডেকেছিলি তাকে, অথচ যতই সন্দীপের মা যতই নোংরামি কিছু করুক না কেন, হ্যাঁ তুই কখনো ওকে পরকীয়া ট্যাগটা লাগাতিস না ওর না ঈশের সাথে, যে শাশুড়ির সাথে ওই পরকীয়ার নামটা জড়াতিস না, যে তোমার বাড়িতেও তো তোমার মা আছে, তাহলে ওনাকেও বের করো বাড়ি থেকে, ওকেও বের কর বাড়ি থেকে, এমনি বলছিলি না যে ওকেও বের কর বাড়ি থেকে, লজ্জা লাগে না বল, হ্যাঁ আজকে ওই তোর বৌদি তোর মাকে তোর বাবাকে প্রণাম করছে, তো তুই কী বললি যে প্রণাম টনাম করতে হবে না, প্রণাম টনাম করতে হবে না, কেন কেন নিজে যেমনি বেলাল্লা, হ্যাঁ ওই বৌদিটাকে ওভাবে শিখাচ্ছিস, তাই না, কর কর শিখা শিখা শিখা, তাতে আমাদেরই ভালো হবে, বুঝতে পেরেছিস? ওই যে সঙ্গ দোষে লোহা বাসে, যেমনি বাড়িতে একটা আড্ডামড়ি পরকীয়া একটা যুক্ত নারীকে রেখেছে তো প্রভাব তো পড়বেই, তাই না, তোর বৌদি আস্তে আস্তে পরকীয়া করতে শুরু করে দিবে, দেখবি, হ্যাঁ দেখবি যে কোনোদিন ওইও কারোর সাথে মেসেঞ্জারে, ওই যে লাইফা তোর দাদা ভাই, ঠিক আছে আমাকে প্রপোজ করো না গো লক্ষ্মীটি মেয়ে, আমাকে ভালোবাসো তোমরা, তো ওইভাবে না হলে লাইফার ওই যে একমাত্র বউ, ওই সুটকি বউ, ঠিক আছে যেই বউর মুখ দেখানো হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে, সেই বউ না হলে আবার একটা অন্য পরপুরুষের সাথে এই যে ননদকে দেখা দেখি, বাপের ননদ পরকীয়া করে এত খুশি আছে, চলো আমি একটু পরকীয়া করি আর ননদের মাধ্যমে একটু ফেস ভ্যালুটা করিয়ে দিস তোর বৌদিকে, ঠিক আছে, তোর বৌদিও যখন বাড়ি ছাড়া হবে তো এই ফেস ভ্যালুটার খুব দরকার আছে, যেমনি তোর দরকার পড়ছে এখন সন্দীপের দয়াতে, তুই যেমনি এখন বেঁচে আছিস না সেইভাবে তোর বৌদিরও কিন্তু এই পরকীয়া করলে, হ্যাঁ যখন বাড়ি ছেড়ে পালাবে তারও তো দরকার পড়বে, তাই না, বলে না যে কর্মা ব্যাক, কর্মা আসে, ঠিক আছে কর্মা অবশ্যই, এদিক না ওদিক হেন না তেন প্রকারে কর্মা কিন্তু যেটা করবি তার ফল ঠিক পাবি, বুঝতে পেরেছিস? তো বলছে তারপরে দেখলাম যে বললো যে ভিডিওটা এডিটিং করছে ওই যে যেটা মালাইকারি রেসিপি দিয়েছিল, ঠিক আছে যাই হোক অনেক থাকেলা ব্লগ একটা রেসিপি সে এডিটিং করলো, মানে যেটা দেওয়া হয়ে গেছে অলরেডি, তারপরে বললো যে আমি গেছিলাম কাকাদের বাড়িতে ভিডিওটা আপলোড করতে, এত বড় ইউটিউবার, হ্যাঁ সে নাকি বিশাল ফেস ভ্যালু, মানে পরকীয়া করে নিজেকে বিশাল বড় হনু মনে করছে, তো সেই হনু একটা ওয়াইফাই নেওয়ার অকাদ নেই, বুঝতে পারলে, সেই হনুর একটা ওয়াইফাই নেওয়ার অকাদ নেই, সেই হনু গেছে পাশের বাড়িতে বসে, ওর বাড়িতে বসে, আসলে কি বলতো বন্ধুরা এদের পরিবারটাই হচ্ছে এমনি, হ্যাঁ যে এদিকে আড্ডা মেরে খাড্ডা, এদের পরিবারে দেখছো একটা মাত্র মেয়ে একটা মাত্র ছেলে, কেউ শিক্ষিত আছে এদের বাড়িতে, কেউ শিক্ষিত আছে, শিক্ষিতের কোনো দূর দূর অব্দি নাম গন্ধ নেই এদের বাড়িতে, কেউ নেই, এর বৌদি যে আছেন আর বৌদিও শিক্ষিত নেই, কারণ এদের বাড়িতে শিক্ষিত বলে কোনো কিছু হয় না, বুঝতে পারলে, পড়ালেখা কিছু হয় না, ওই তত্লে তত্লে কথা বলো, পরকীয়া করো, পরকীয়া দেখো সবার নামে শুনেছি, এর মায়ের নামে শুনেছি, এর ঠাকুমার নামে শুনেছি, মেয়ে পাচার করে এই গামলা, বুঝতে পারলে, বড় মুখবালি গামলার নামে শুনেছি, যে নিজেকে অতিরিক্ত কচি খুকি মনে করছে, তো তারও ব্যাপারে শুনেছি, এবার শুনতে পাবে তার দাদার ব্যাপারে শুনেছি, বৌদির ব্যাপারেও কোনো কিছুদিন পর শুনতে পাবে, দাঁড়া ওয়েট করো 2-3 বছর ওয়েট করো, ওর ব্যাপারেও শুনতে পাবে, সোশ্যাল মিডিয়াতে থাকবে ওরা, ওরা কোথাও যাবে না, কারণ ওদের অন্য কোথাও ভাত জুটবে না, বুঝতে পারলে, যেভাবে সন্দীপকে বলে যে ওই কিছু করে খেতে পাবে না, ওর তো জমি জায়গা আছে, ওই যদি ইউটিউব না করে না তবু ওগুলো চালিয়ে খেতে পারবে, কিন্তু এদের কোনো অকাতই নেই, এই ধবলি, বুঝতে পারলে, এই গামলার বালি, হ্যাঁ গামলা মুখ বালি, ঠিক আছে এর কোনো অকাতই নেই, ইউটিউব ছাড়াই খেতে পারবে না, এটাই বাস্তব কথা, ইউটিউব না করলে সন্দীপের দয়া এর উপর সারা জীবন, মানে সন্দীপ দয়া করবে, মাথার উপর দয়া থাকবে, তবেই কিন্তু এই খেতে পাবে, হ্যাঁ সন্দীপের দয়াতে এই ফেস ভ্যালুটা হয়েছে, যার জন্য এই অকাত দেখাতে পারছে ওখানে, ওই যে নিয়ে আসছে জুতো, তারপরে ওই যে ম্যাট, ঠিক আছে সবটাই কিন্তু এই সন্দীপের দয়াতেই, সন্দীপের দয়াটা ওর মাথার উপর সারা জীবন থাকবে, তবেই কিন্তু ওই চলতে পারবে। এবার বলি যে তারপরে দেখলাম খাওয়া দাওয়া, বেশ ভিডিও ডাউনলোড আপলোড করে এসে খাওয়া দাওয়া করলো, তারপরে খাওয়া দাওয়া করে
তারপরে দেখা বলছে যে আমার মাকে বললাম মাথাটা একটু দেখতে। হ্যাঁ, উকুর নেই, আমরা কী করে মানবো উকুর নেই? কী করে মানবো উকুর নেই? তুই পরকীয়া করে ওখান থেকে বেরিয়ে গেছিস, নিজের মুখে ডঙ্কা বাজিয়ে স্বীকার করেছিস যে আমি ওকে ভালোবাসি, ওই আমার আমার পাশে মানে প্রথম থেকে আছে। তুই কবে না কবে থেকে তুই সন্দীপকে ধোকা দিচ্ছিস বল? হ্যাঁ, তুই কত বড় ছেঁচড়ি বল, তুই কবে না কবে থেকে সন্দীপকে ধোকা দিচ্ছিস, আর আজকে মানে ওই ওই দিন ধরা পড়লি, আর এই মেয়েটা নিজের মুখে স্বীকার করছে যে আমার কাছে আমার সাথে ওই আমার প্রেমিক প্রথম থেকে রয়েছে, বুঝতে পারছো বন্ধুরা? তো সেই মেয়ে বলছে আমার মাথা উকুন হয়নি। উকুন উকুন যখন কথাটা বলেছে নিশ্চয়ই ওর মাথায় উকুন আছে, না হলে উকুন কথাটা কেন বললো, কেন বললো বলো? উকুন কথাটা বলার মানে ওই ক্লিয়ার করে দিল যে আমার মাথায় উকুন নেই, এর মানে 100% উকুন আছে, ঠিক আছে, কম হোক বেশি হোক কিন্তু উকুন আছে ওর মাথায়। তো বলছে আমার মাথায় ছুলি হয়ে গেছে, আসলে সব কথা তো এত মাথায় টেনশন সব তো মুখ দিয়ে বলতে পারি না, হ্যাঁ ওই জন্য এই ছুলিগুলো হয়ে গেছে, মুখে না হয়ে মাথায় হয়ে গেছে। তুই কত পাপ করেছিস খুচরো পাপ, হ্যাঁ এই যে আবার স্ট্রাইক দিয়ে সবাইকে যে পাপ করছিস, ঠিক আছে, এই যে মুখ বন্ধ করার চেষ্টা করছিস, এমন কোনো তোকে নিয়ে বাজে কথা আমি বলিনি, ঠিক আছে, এমন কোনো তোর ভিডিওর বাইরে কোনো কথা বলিনি যেই কথাগুলো তোর গায়ে লাগে, আর তুই স্ট্রাইক মেরেছিস, বুঝতে পারলি, বুঝতে পারলি? তো তুই নিজেকে বিশাল বড় হনু মনে করছিস যে ইস কারো চ্যানেল বন্ধ করবো, কারো পেটে লাথি মারবো, হ্যাঁ এই চ্যানেল থেকে আমার যতটা আর্নিং হয় তুই কারো পেটে লাথি মারার চেষ্টা করছিস, তো ভগবান তোকে ক্ষমা করবে? তুই কোনোদিনও শান্তিতে থাকতে পারবি না, তুই একটা বাচ্চাকে কাঁদিয়েছিস ভগবান তোকে কাঁদাবে, সারা জীবন তুই কাঁদবি, এই পরের দয়াতে তোকে বাঁচতে হবে। এই যে ওয়াইটি করবি না, তুই যেই প্রেমিকের সাথে বিয়ে করবি না, ওই গুটকাখোরের সাথে বিয়ে করবি, সংসার করবি, ওই গুটকাখোরও তোকে এই খাটিয়ে খাটিয়ে খাওয়াবে, এই ব্লগিং করেই তোকে খেতে হবে, তোর দায়ভার তোকে নিজেই নিতে হবে, কোনোদিন তুই অন্যের টাকায় আমোদ ফুর্তি করতে পারবি না, এটাই তুই তোর জীবনের বিশাল বড় অভিশাপ, বুঝতে পেরেছিস? যেটা তুই সন্দীপের বাড়িতে করতে চাইছিস না সেটা তোকে সারা জীবন করে যেতে হবে, এই ব্লগিং করতে হবে, হ্যাঁ যতদিন তোকে ভিউয়ার্সরা সাপোর্ট করে ততদিন তুই খেতে পাবি, যেদিন সাপোর্ট করে বন্ধ করে দেবে সেদিন তোর খাওয়াও বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? আমরা এই ইউটিউবের দয়ায় মানে আমাদের হাড়ি চড়ে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ এটা করি, একটা ভালো জায়গা প্রফেশনের জায়গা হয়ে গেছে আমাদের, একটা আর্নিংয়ের জায়গা হয়ে গেছে, তা বলে এটার ভরসায় আমাদের সংসার চলে না। গামলা মুখ বালে নিজে স্ট্রাইক দিয়ে নিজেকে বিশাল বড় হনু মনে করছে, বলছে যে হ্যাঁ এত পাপ করেছি মুখ দিয়ে, এটা কথা বলা কি খুব দরকার ছিল বন্ধুরা? মনে হলো না তোমাদের যে এই কথাটা বলে সে নিজের মুখে নিজে একটা মানে কী বলো বড় হিলবালা জুতোগুলো চটাং চটাং করে মারলো, ওই হিল জুতো দিয়ে নিজের গালে নিজেই মারলো, আমাদেরকে মারার দরকার নেই, বুঝতে পারলে? আমরা তেমন কিছু ভিডিওতে বলি না বা এমন কিছু ভিডিওতে করিনি যে স্ট্রাইক দিয়েছে, ঠিক আছে, যার জন্য আজকে নিজের মুখে নিজে স্বীকার করতে হলো যে এই যে এত কিছু মাথায় ঘুরছে আমি তো সব কিছু মুখ দিয়ে বলতে পারি না, এই পাপগুলো হ্যাঁ মাথা দিয়ে বেরোচ্ছে, মুখে তার পিম্পল হয়নি মাথায় হয়েছে, তোর আরও কিছু হবে, এমন কিছু হবে না তোর এই শরীরের যৌবনত্ব আরও কিছু হবে, বুঝতে পেরেছিস? যত ক্ষতি করবি মানুষের উল্টা বেগ তোর উপর আসবেই। তো তারপরে দেখলাম বন্ধুরা হ্যাঁ যে এই কী যে বলছে, তারপরে বললো রেডি সেডি হচ্ছে, ঠিক আছে, রেডি সেডি হয়ে এবার তারপরে দেখালো যে রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে, কোথায় যাবে ডাক্তারের কাছে, কারণ ওর মায়ের শারীরিক অসুস্থ। তারপরে একটা কথা ক্লিয়ার করলো, কী কথা ক্লিয়ার করলো, যে কেন সে শ্রাদ্ধের দিন ওই দিন কেন সে খাবার খায়নি, বলছে যে আমি কণিকাদের বাড়ি খেয়েছিলাম কেন, কারণ সেখানে একটা ভালোবাসার জায়গা ছিল। সত্যি ভালোবাসার জায়গা ছিল? তুই সত্যি কাউকে ভালোবাসিস? হ্যাঁ তোর ইউটিউবে কারোর সাথে সম্পর্ক আছে? তোর কো-ক্রিয়েটরদের মধ্যে কারোর সাথে সম্পর্ক আছে? কারোর সাথে সম্পর্ক নেই, তোর মতো নোংরা মেয়ের সাথে অন্তত পক্ষে কেউ সম্পর্ক রাখবে না। তুই এখন দেখাস তো, তুই এখন দেখাস তো কারোর সাথে সম্পর্ক করে, অন ক্যামেরা দেখাস তো সম্পর্ক, মানে কারো বাড়ি গিয়ে বা কাউকে নিজের বাড়িতে ডেকে কোনো ব্লগারকে দেখাস তো আমাদেরকে, দেখি মানুষ মুখে কথা বললেও না তোর বাড়িতে গিয়ে তোর সাথে পিড়িত মারাবে না কেউ, কেউ মারাবে না। তো এই বন্ধুরা তারপরে বলছে যে ই আমি কেন খাইনি, কারণ আমার পেটে গণ্ডগোল, আমি এর আগেও এমনি অনেক জায়গা হয়েছে আমি খাইনি, তো তোমরা বলছো বিয়ে, আচ্ছা বলছে যে আমি বিয়ে করিনি, তুই যে বিয়ে করিসনি, আচ্ছা তোর কথা মেনে নিলাম, তুই গুটকাখোরকে বিয়ে করিসনি, ঠিক আছে মেনে নিলাম,
তুই গুটকাখোরকে বিয়ে করিস নি, তাহলে ওর সাথে পরকিয়া করতে গেলি কেন? তুই নিজের বরকে বাদ দিয়ে একটা পর পুরুষকে হ্যাঁ নিজের জীবনের সাথে জড়াতে গেলি, মানে পরকিয়া করলি, মাত্র 2 মাসে সেক্সুয়াল চ্যাটিং করেছিস, ঠিক আছে? তো তারপর তুই তার সাথে পরকিয়া করলি, পরকিয়া করে তার সাথে শ্বশুর বাড়ি ছেড়ে, সম্পর্ক ছেড়ে পুরো বেরিয়ে আসলি, বাপের বাড়িতে এখন থাকছিস, কারণ ব্লগিং তো দিতে হবে। তো তুই কমিউনিটিতে স্বীকার করেছিলি যে আমার সাথে ওই ছেলেটা প্রথম থেকে আছে বলে আমি এত কিছু করতে পারছি, তাই না? ওর একটা শক্ত হাত পেয়েছি বলে আজকে আমি এত কিছু করতে পারছি। তাহলে সেই শক্ত হাতটা হঠাৎ করে তোকে ছেড়ে দিল কেন? ছেড়ে দিল কেন? তুই বলছিস যে আমি শাখা সিঁদুর, এই যে শাখা সিঁদুর পড়েছিস, এটা ক্লিয়ার করলি না তো? শাখা সিঁদুর তাহলে কেন পড়ছিস? তোর যদি বিয়ে না হয়ে থাকে, তোর যদি এই গুটকাখোরের সাথে, তোর প্রেমিকের সাথে তোর যদি বিয়ে না হয়ে থাকে, তাহলে তুই শাখা সিঁদুর পড়ছিস কেন? জবাব দে, বুকে পাটা থাকলে জবাব দে, বুঝেছিস? কেন তুই শাখা সিঁদুর পড়ছিস? তোর কী প্রয়োজন? তুই সন্দীপের নামে পড়ছিস? সন্দীপকে তো তুই বাম চোখে দেখতে পারিস না, তাকে তো রাত দিন তুই ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিস, তাহলে তুই কেন পড়ছিস? শাখা সিঁদুর কেন পড়ছিস? বুকে দম থাকলে জবাব দিবি। বিয়ে করিস নি গুটকাখোরের সাথে, হ্যাঁ সেটা নাই মেনে নিলাম তোর কথাটা, তাহলে পরকিয়া করতে গেছিলি কেন? বিয়ে করার জন্যই তো, সেকেন্ড বিয়ে করার জন্যই তো। তাহলে সেকেন্ড বিয়ে যখন তুই হ্যাঁ করার জন্য পরকিয়া করতে গেলি, সব কিছু করতে গেলি, বা যেই ছেলেটার সাথে তোর বিয়ে হয়েছিল, মানে সন্দীপ তোর স্বামীর সাথে তুই ডিভোর্স অ্যাপ্লাই করেছিস, ছাড়াছাড়ি সব একটা মানে অনেক দূর পৌঁছে গেছে, সেই সম্পর্ক আর কোনো দিন ঠিক হবে না, তাহলে শাখা সিঁদুরটা পড়ছিস কার জন্য? বুকে পাটা থাকলে, দম থাকলে তুই উত্তরটা দিবি, ঠিক আছে? তো তারপরে বন্ধুরা বন্ধুরা গেল গিয়ে ওই মায়ের সাথে, ওই যে বা প্রেশার মাপতে, ঠিক আছে? তারপরে বললো মায়ের হাই প্রেশার হয়ে গেছে, হাই প্রেশার, হ্যাঁ। আর বলছে, এই বলছে, হ্যাঁ এরও একটা রোগ আছে, কি বললো? আমারও রোগ আছে, মাথা ব্যথা করছে। যাই হোক, মাথা ব্যথাটাকে অতটা ধরি না, আস্তে আস্তে তোর কত কী হয় তুই দেখবি না, দেখবি, এক এক করে দেখতে থাকবি, মাথায় ছুলি হয়েছে, হ্যাঁ। অসুখ কার কখন হবে বলা যেতে পারে না, কিন্তু যে অন্যায় করে না তার সবসময় মনের দিক থেকে সে অশান্তিতে থাকে, তার সবসময় মনে হয় যে আমি এই অন্যায়গুলো করছি বলে আমার এই শাস্তিগুলো হচ্ছে, বুঝতে পারলে বন্ধুরা? তো এই কোনোদিনও মনের শান্তি পাবে না, তোমরা দেখে নিও, মন থেকে কোনোদিনও সুখে থাকতে পারবে না, হ্যাঁ। যে অন্যকে কাঁদায় সে নিজে কাঁদতে বাধ্য। দেখো এখানে কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। একজন কমেন্ট করেছে, তোমার মুখটা মাসিমার মতো লাগছে। এটা কিন্তু আমি বলছি না, তোমরা অনেকে বলবে। একজন দেখছি কমেন্ট করেছে, ওই গামলা মুখবালি বলছে, ওই নাকি সুন্দর বলে তোমার গায়ে লাগছে। কেন সুন্দর বলে গায়ে লাগবে? ও ফর্সা তো হলেই মনে হয় সুন্দর হয়ে যায়, তাই না? আমি কি বলেছি আমি সুন্দর? কেউ আমাকে, ওরাই কমেন্ট, মানে কোনো ভিউয়ার্স আমাকে কমেন্ট করে দেয়, শোনোগা তুমি একটা টিপ পড়বে, দেখতে সুন্দর লাগবে, তুমি এমনি দেখতে সুন্দর। ওটা ওদের ভালো মানুষের পরিচয়, ঠিক আছে? ওদেরকে ভালো লাগে বলে ওরা ওই ধরনের কমেন্ট করে দেয়। তা বলে আমি কোনো দিন বলিনি যে আমি দেখতে সুন্দর, আমি খারাপ হলেও আমি আমার আমার বরের, ঠিক আছে? আর ভালো হলেও আমার, কারণ আমি আর পরকিয়া করতে যাব না। আমার পরকিয়া করার জন্য কোনো ছেলের দেখার প্রয়োজন নেই, বা কারো কাছে ভালো লাগারও দরকার নেই। আমি খারাপ হলেও বরের আর ভালো হলেও বরের, বুঝতে পারলে? আর যারা আমাকে ভালোবাসে তারা ভালোবেসে, ভালো মানে ওদেরকে লাগে বলে ওরা কমেন্ট করে যায়। একজন কমেন্ট করেছে, দেখো এইগুলো খুচরো পাপ বেরোচ্ছে, সিঁদুর কেন পড়িস তাহলে বল? উত্তরটা দিস কিন্তু, বুকে দম থাকলে, সৎ সাহস থাকলে। একজন বলছে, সবই বুঝলাম, সিঁদুরটা কার জন্য? নিশ্চয়ই সন্দীপের জন্য। না, এটা আগে ক্লিয়ার করো যদি সৎ সাহস থাকে। একজন বলছে, প্লিজ সিঁদুর মুছে দাও, সন্দীপদার মঙ্গল জন্য, হ্যাঁ মঙ্গলের জন্য তুমি এখনও সিঁদুর পরছো, এটা সত্যি হাস্যকর। হ্যাঁ রে গামলা মুখবালি, এটা সত্যি হাস্যকর ব্যাপার। হ্যাঁ বলছে, বুড়ি মাসিমা যতই তুমি চেষ্টা করো নিজেকে আর স্মার্ট করতে পারবে না, হ্যাঁ যেটা ছিলি সন্দীপের বাড়িতে সেই রূপটাকে আর কোনো দিনও তুই ফিরিয়ে আনতে পারবি না, কোনো দিনও না। ওই সৌন্দর্য, ওই সুন্দর রূপটাকে তুই চাইলেও, হ্যাঁ হাজার এক্সারসাইজ কর, হাজার তুই ব্যায়াম কর, কোনো দিনও তুই ঠিক হতে পারবি না, বুঝতে পেরেছিস? কোনো দিনও ওই সৌন্দর্যটা আর নিজের মধ্যে আনতে পারবি না। একজন বলেছে, হ্যাঁ বিয়ে করবি না তো, হাতটা ধরলি কেন কিরে গামলা? একজন বলছে, বাপি রান্না করছে আর তুমি কম্বলের তলায় শুয়ে প্রেম করো, ড্রামা মেয়ে কথাকার, অসভ্য মেয়ে কথাকার, হ্যাঁ।
আসলে কি বলতো, এদের না লজ্জা নেই। হ্যাঁ, এই মেয়েগুলোর লজ্জা নেই, এরা পরকিয়া করবে, নোংরামি করবে, নিজের মুখে নিজের নোংরামিগুলো স্বীকার করবে। এই মেয়ে না বলেছিল বন্ধুরা যে আমি প্রথম থেকে হাত ধরে আছি। তাহলে সেই মেয়ে কি করে আজকে বলল যে আমি পেট খারাপের জন্য খাইনি, আমার কোনো বিয়ে টিয়ে হয়নি। তাহলে সিঁদুরটা কার নাম কার জন্য পড়ছে কি? যারা ওর অন্ধ সাপোর্টার তারা একটু পারলে উত্তরটা দিও তো, সিঁদুরটা কার জন্য পড়ছে উত্তরটা দিও পারলে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। চলো টাটা।